আসসালামু আলাইকুম। কুমড়া পাতা দিয়ে কিভাবে বড়া বানাইতে হয় সেটা আমি আর মা আজকে দেখাবো। গ্রামের সব থেকে জনপ্রিয় খাবার এটা। অনেকদিন পর টাঙ্গাইলে গ্রামের বাসায় আসলাম, তো রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। কুমড়া পাতা দিয়ে সহজে যে এত মজাদার একটি খাবার বানানো যায় এটা আমরা হয়তো বা অনেকেই জানতাম না। এটা ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমড়া পাতার সাথে বেসন চালের গুঁড়া মিক্সড করে এরকম করে সুন্দর করে বড়াগুলো বানানো হয়, যেটা আমার অনেক বেশি মজা লাগে। আর এটা অনেক মুচমুচে হয়। আর এখানে আমি ডালের বড়াও দেখাই দিচ্ছি, এটা বানানোর প্রসেসিং আপনাদেরকে দেখাবো। বেসিক্যালি সকালবেলায় মা বানাচ্ছিল, আমি অনেকদিন পর ঈদের ছুটিতে আসলাম, তো আমি ভিডিওটা প্রথম থেকে বানিয়ে দেখাইতে পারি নাই। তো হুট করে দেখে আমি স্টার্ট করে দিলাম, হয়তো বা এটা নতুনদের কাছে নতুন রেসিপিও হতে পারে, তারপর আমি বলে দিব কিভাবে বানায়। তো এই ডালের বড়াতে 3 রকমের ডাল ব্যবহার করা হয়েছে। আর এই গ্রামের পরিবেশে দেখতেই পাচ্ছেন যে আমাদের রান্নাঘরের থেকে গ্রামটা একদম সুন্দরভাবে দেখা যায়। আর এখানে সেই কুমড়া পাতা যেটা ফ্রেশ ক্লিন করে রাখা হয়েছিল, তারপর হালকা তেলে ভেজে নিলে হয়। এটা হচ্ছে ডালের বড়া যেটা অনেক বেশি মুচমুচে হয়েছে। আর এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। আর এখানে ডালের বড়া প্লাস কুমড়া বড়া আছে। আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল। তো সবগুলো খাবারই অনেক ফ্রেশ ছিল অ্যান্ড মজা লাগতেছিল, বিকজ গ্রামে এগুলো এসে খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।